আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের আরও একটা কমন টাইপ নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। আমরা এই ভিডিওতে হচ্ছে দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতা রিলেটেড যে ম্যাথগুলো এসে থাকে ভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে সেই টাইপটা নিয়ে এখানে আলোচনা করব। তো প্রথমেই দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা গুণফল কত দেওয়া আছে, 4×10⁻³ হলে তখন হাইড্রক্সিল আয়ন বা ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা মোল পার লিটারে কত হবে। তো এখানে দেখো আমাদের একটা মান দেওয়া আছে 4×10⁻³, এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল বা আমরা কি জানি দ্রাব্যতা গুণফল বা কেএসপির মান দেওয়া আছে। আর আমাদের হচ্ছে ঘনমাত্রা মোল পার লিটার এককে বের করতে বলছে, তার মানে আমরা জানি ঘনমাত্রা এখানে এস হচ্ছে আমাদের বের করা লাগবে। তো প্রথমেই আমরা একটু দেখি যে এখানে এইটা অ্যান্সার করার জন্য আমাদের হচ্ছে কেএসপির যে বেসিকটা লাগবে সেই বেসিকটা আগে আমরা একটু দেখব, ঠিক আছে। তো আমাদের এখানে প্রথম যে যৌগটা সেটা কি আছে, MgOH2। এখন এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাই, Mg2+ আর সাথে পাই হাইড্রক্সিল আয়ন OH-। এখন দেখো এখানে ম্যাগনেশিয়াম ছিল একটা, ম্যাগনেশিয়াম এখানে একটাই আছে কিন্তু হাইড্রক্সিল আয়নের এটা ছিল দুইটা। তো সমতা করার জন্য আমাদের কী করা লাগবে, এখানে দুই দেওয়া লাগবে, ঠিক আছে। আমরা সমতা করে নিলাম। এখন সেকেন্ড স্টেজে আমাদের কেএসপিটা নির্ণয় করতে হবে। কেএসপি নির্ণয়ের জন্য এই যে এই প্রত্যেকটা হচ্ছে আমরা ধরো এখানে জাস্ট ম্যাগনেশিয়ামটা আছে, এখানে আমরা এটাকে আমরা এস ধরবো, এর ঘনমাত্রা এস, আর এইখানে হচ্ছে হাইড্রক্সিল আয়নের যে ঘনমাত্রা সেটা হচ্ছে এস। আর এর সমতা করার জন্য আমরা যে দুই বসালাম এইখানে আমরা এন ধরলাম, আবার এইখানে ধরো আমরা সমতা তো আমাদের করা লাগে নাই কিন্তু এখানে ওয়ান আছে না, এই ওয়ানটাকে আমরা এন ধরলাম। এখন আমাদের ফর্মুলাটা আসলে কী, কেএসপির ফর্মুলা হচ্ছে এই যে আমাদের যোগের যে উৎপাদ, উৎপাদটা হচ্ছে আমরা বসাবো ধরো এই যে Mg2+, এটাকে আমরা কী হিসেবে ধরছি, এস ধরছি না, এখন Mg2+ জায়গায় আমরা এস বসালাম, ঠিক আছে, ইনটু এই যে ওএইচ যে মাইনাস এটাকে আমরা এস ধরছি এস, আর এর আগে যে এন আছে এই এনটাও আমরা এখানে বসাবো, বসালাম। এবার আমাদের ফর্মুলার আরেকটু মাথায় রাখা লাগবে এই যে এর পাওয়ারে হচ্ছে আমাদের এন, এন যা থাকবে সেটা আমরা পাওয়ারে দিব, ঠিক আছে। এখন এই এনটা আমরা এই যে এখানে পাওয়ারে দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে আমরা একটু ফ্রেশ করে লিখি, এস এন এটা হচ্ছে প্রথমটা ম্যাগনেশিয়ামের জন্য লিখলাম, সেকেন্ডটা হচ্ছে NS⁻N। এখন এইখানে এই মানগুলো একটু বসাই দেখি, এখানে দেখো ম্যাগনেশিয়ামের জন্য এখানে জাস্ট এস ছিল, এটা কি দেখা যাচ্ছে আমি একটু চেক করি, হ্যাঁ ম্যাগনেশিয়ামের জন্য এস ছিল এবং এর আগে যে এন বা এর যে সহক ছিল সেটা ওয়ান থাকার কারণে জাস্ট এখানে এস, আর উপরেও আমি ওয়ান বসালাম যার কারণে এটা এসই থাকতেছে, ঠিক আছে, এস থাকতেছে। আর এইখানে দেখো এস ছিল আর সাথে সহক ছিল দুই, তার মানে টু এস বসানো লাগতেছে, আর আমরা আগেই বলছি যে উপরে আমরা এর যে সহকটা থাকতেছে সেটা বসাবো, এখানেও দুই বসালাম। তাহলে এবার আমরা একটু এই সাইডে আসি, এবার দেখো এটা আমরা স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 4S² এবং এই এস দিয়ে আরও একটা এস থাকার কারণে এখানে হয়ে গেল কিউব। তাহলে আমাদের কেএসপির মান কত আসলো, কেএসপির মান আসলো হচ্ছে 4S³, ঠিক আছে, কেএসপির মান আসলো কত, 4S³।
4s কিউব। এবার দেখো এটা হচ্ছে আমাদের ksp সমান 4s কিউব, আর আমাদের দেওয়া ছিল কি, দেওয়া ছিল আবার দ্রব্যতা গুণফল বা ksp এর মান, সেটা কত দেওয়া ছিল 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন এই দুইটাকে আমরা পাশাপাশি রেখে হিসাবটা করব। দেখো 4 4 কাটা হয়ে যাচ্ছে, আর এই যে s আমাদের বের করা লাগবে, কি s বের করা লাগবে না, এই যে ঘনমাত্রা s বের করা লাগবে, তো আমাদের এখন আছে s কিউব, এখন এই সাইডে আছে 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন আমরা যদি s রাখি আর এর যদি আমি ঘনমূল করে দিই মাইনাস 3, আমরা জানি ঘনমূল যদি আমি এটার করি তাহলে কত আসে অ্যান্সার 10 টু দি পাওয়ার মাইনাস 1। এখন আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 1। তো এই হচ্ছে দ্রাব্যতা গুণফল থেকে যে কোশ্চেন হয় সেটা কী ধরনের কোশ্চেনগুলো হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা। এছাড়াও এটা এটা একটু পেঁচানো ছিল, ধরো এখানে দ্রাব্যতা গুণফলের মান দেওয়া ছিল, সেইখান থেকে তোমার একটা যোগও দেওয়া ছিল, দ্রাব্যতা গুণফলের মান দেওয়া ছিল, সেইখান থেকে হচ্ছে তোমার একটা ঘনমাত্রা বের করতে বলছে, কিন্তু এছাড়াও জাস্ট তোমাকে একটা যোগও দিয়ে সেটার কেএসপি কত বলে, ধরো এই যে এটার কেএসপি আমরা বের করেছিলাম যেমন 4s কিউব, এরকম কোশ্চেন আসতে পারে, জাস্ট তোমার অপশনে থাকবে 4s কিউব ও 5s কিউব, এরকম থাকলো অপশন, তো তুমি এটা জাস্ট হিসাব করে 4s কিউব দাগাই দিলে অ্যান্সার হয়ে গেল। তো এটা হচ্ছে আরেকটু উপরের লেভেলের কোশ্চেন ছিল, তো এই কোশ্চেনটাই সলভ করলাম যাতে এই কোশ্চেন আসলে যেন পারো, পাশাপাশি এই টাইপের কোশ্চেন আসলেও যেন পারো। তো আরও এরকম শর্টকাট ক্লাস ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে রাখো, গ্রুপে জয়েন করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।